হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আবারও তোমাদের জন্য সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেটাতে তোমরা অবশ্যই করে আবেদন করতে পারো। তোমাদের জন্য যে আপডেটটা নিয়ে এসেছি সেখানে কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে, প্রায় 6,000-এর কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে, যেটাতে কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজের এবং তোমাদের অনেকটাই হেল্পফুল হবে যারা আবেদন করতে চাও। এখানে তোমাদেরকে বলবো যারা আবেদন করতে চাও তারা কোন ডেট থেকে আবেদন করতে পারবে এবং কোন ডেট পর্যন্ত লাস্ট ডেট দেওয়া রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো। এছাড়া এখনও পর্যন্ত তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি এখানে প্রতিনিয়ত প্রাইভেট এবং গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকে যেই রিক্রুটমেন্টটা এসছে সেটা হয়েছে IBPS-এর তরফ থেকে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড পার্সোনাল সিলেকশনের তরফ থেকে, যেটাতে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে ক্লার্কের পদে রিক্রুটমেন্ট হচ্ছে। ক্লার্কের পদে রিক্রুটমেন্ট হচ্ছে কী কী ব্যাংক প্রথমে বলে দিই। ব্যাংক অফ বরোদা, ক্যানারা ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। তোমরা দেখতে পেলে এগুলো কিন্তু এই এতগুলো ব্যাংকে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, যেটাতে অনলাইন শুরু হবে 12 জুলাই 2021 থেকে এবং লাস্ট ডেট যেটা দেওয়া রয়েছে 1 আগস্ট 2021 পর্যন্ত। এখানে এছাড়াও বলা রয়েছে যে অনলাইন এক্সামিনেশানটা হবে 28 আগস্ট এবং 4 সেপ্টেম্বর 2021, মানে সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে অনলাইনে প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট কিন্তু তোমাদের দেওয়া হবে। এবং অনলাইন এক্সাম মেন যেটা হচ্ছে সেখানে দেখতে পাচ্ছ এটা 31 অক্টোবর 2021 কিন্তু তোমাদের মেন অনলাইন এক্সামটা হবে। এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে। যারা যারা IBPS-এর যে ক্লার্ক পদে, এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখানে ক্লিয়ারলি মেনশান করা রয়েছে ক্লার্কের পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এই ক্লার্কের পদে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে কী কী লাগবে, প্রথমে তো তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার সাথে সাথে এজ লিমিটটা কিন্তু 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসে বিলং করো, যেমন SC/ST/OBC, তাদের জন্য কিন্তু এজ রিল্যাকশন তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে চলে আসবো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস চাই, যারা গ্র্যাজুয়েশন পাস আছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে এবং কম্পিউটারের ওপর নলেজ থাকতে হবে এবং যে জায়গায় তুমি আবেদন করছো সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমাদের জানতে হবে। যদি আমাদের রাজ্যের মধ্যে আবেদন করো তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজিটা যদি বা হয়তো জানতে পারো, তা নাহলে বাংলা জানলেই কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে। এবার সরাসরি নিচে চলে যাওয়ার পরে আর কী কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া রয়েছে সেটাতে প্রথমে বলে রাখি। তোমাদের কিন্তু যে দুবার পরীক্ষা হবে সেটা কিন্তু 100-100 নম্বরের পরীক্ষা হবে এবং 100-100 নম্বরের পরীক্ষাতে তোমাদের কিন্তু অনলাইনেই হবে, তো এটার কোনো প্রবলেম হবে না। অনলাইনে এক্সাম সেন্টার তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে দিতে হবে। তো এখানে আবেদন করা কিন্তু শুরু হয়ে গেছে, যেটাতে তোমরা কিন্তু আবেদন করা শুরু করতে পারো। যারা যারা আবেদন করবে তাদেরকে আমি বলবো অবশ্যই করে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ঠিকমতো ফিল আপ করবে, কারণ কি ফর্ম যদি না ঠিকমতো ফিল আপ করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্টেড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে নেম অফ অ্যাড্রেস অ্যান্ড মেডিকেল অথরিটি ইস্যু সার্টিফিকেট, তোমাকে এটাও কিন্তু ফিল আপ করতে হবে। এছাড়া তোমাদেরকে এখানে যে মেন ফর্ম দেওয়া আছে সেটাও কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্ম 1, ফর্ম 2 সবাই কিন্তু এই ফর্মগুলো তোমরা ফিল আপ করবে। অফিসিয়াল অ্যাপ্লিকেশান করার জন্য যে ফর্মগুলো এখানে দেখাচ্ছি তোমাদেরকে, প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, যেটাতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার চলে আসি ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পরীক্ষা হবে। আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়িতে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এই পরীক্ষার সেন্টারগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে।
তো এখানে তোমাদেরকে আর আমি বেশি বলবো না, কারণ কি এখানে এবার কোন ব্যাংকে কত ভ্যাকান্সি রয়েছে সেটাই এখানে ক্লিয়ারলি করা রয়েছে। তাই আমি যারা যারা আবেদন করতে চাও তাদেরকে আমি বলবো অবশ্যই করে, কিন্তু তোমরা যদি চাও অফিসিয়াল নোটিফিকেশনটা আরও একবার ভালো করে পড়ে নিতে পারো, নিয়ে সেখান থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার চলে আসছি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু তোমাদের দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদের অনলাইনের মাধ্যমেই কিন্তু তোমাদের আবেদন ফিসটা তোমাদের জমা দিতে হবে, যেটা কিন্তু তোমাদেরকে অনলাইনে করা রয়েছে। সেটার জন্য আমি তো এখানে দেখছি যে কত টাকা এখানে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যারা এসসি এসটি তাদের জন্য 175 এবং জেনারেলদের জন্য 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদেরকে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই করে কমেন্ট করতে পারো, আমি সেই কমেন্টের রিপ্লাই তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।